আপনি যখন আপনার ওজন নিয়ন্ত্রণ করতে চান তখন সঠিক খাবার খেয়ে পেট ভরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কিছু খাবার আপনার কোমরের মেদ কমাতে সাহায্য করে, আবার কিছু খাবার আছে যা কয়েক পাউন্ড ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণত পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার আপনাকে পাতলা হতে সাহায্য করে, কারণ তাদের ক্যালোরির পরিমাণ খুব কম। পুষ্টিগুণ সম্পন্ন খাবার আপনার শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার পাশাপাশি পেট ভরে রাখতেও সাহায্য করে। পুষ্টিতে ভরপুর খাবার হচ্ছে শাকসবজি, ফল, আস্ত শস্য, সিম জাতীয় খাবার এবং চর্বিহীন প্রোটিন। ওজন কমাতে সাহায্য করবে এমন কিছু খাবারের কথাই জেনে নেব আজ। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন সর্বপ্রথম আপডেট জানার জন্য। নম্বর এক, ডিম। এতে কোনো সন্দেহ নেই যে ফাইবারের মতো প্রোটিনের তৃপ্তি দানকারী ক্ষমতা আছে ডিমে। গবেষণায় জানা যায় যে সকালে ডিম খেলে সারাদিনই ওজন বৃদ্ধির সাথে যুদ্ধ করতে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ অবসেসিটিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যারা সকালে নাস্তায় দুটি ডিম খায় সপ্তাহে পাঁচ দিন তাদের 65% ওজন কমে। ডিমের কুসুমে যে প্রোটিন থাকে তা গ্লুকাগন হরমোনের নিঃসরণকে উদ্দীপ্ত করে বা ফ্যাট পোড়াতে সাহায্য করে, বিশেষ করে পেটের মেদের বিরুদ্ধে যুদ্ধ করে। তাই শুধু ডিমের সাদা অংশ নয়, কুসুম সহ ডিম খান। নাম্বার দুই, আপেল। ডায়েটারি ফাইবারের একটি চমৎকার উৎস হচ্ছে আপেল। ডায়েটারি ফাইবার শুধু পরিপাক তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে না, কোলেস্টেরলের কমতেও সাহায্য করে, আপেল পেট ভরে রাখতেও সাহায্য করে। অ্যাপেটাইট নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানা যায় যে সকল নারী দৈনিক 3টি আপেল বা 3টি নাশপাতি খান তাদের ওজন যারা 3টি ওটস কুকিজ খান তাদের চেয়েও, যদিও ফল ও কুকিজে একই পরিমাণ ডায়েটারি ফাইবার থাকে। গিথ কন্ট্রোল দ্য সায়েন্স অফ ফ্যাট লস অ্যান্ড মাসেল গেইন বইটির লেখক ও পুষ্টিবিদ অ্যালান অ্যারাগনের মতে কুড়মুড়ে খাবার মানুষকে পেট ভরে রাখার অনুভূতি দেয়, চাবানোর ফলে শরীর থেকে তৃপ্তির সংকেত পাঠায়। এর ফলে আপনি যা খেয়েছেন তার চেয়ে অনেক বেশি খেয়েছেন বলে মনে হবে এবং ক্ষুধাকে দূর করে দেবে। নাম্বার তিন, কাঠবাদাম। আপনি যদি স্ন্যাক্স হিসেবে সুস্বাদু কিছু চান তাহলে এক মুঠো কাঠবাদাম হতে পারে আদর্শ খাবার। 2009 সালে দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় যে সকল নারীরা সপ্তাহে অন্তত দুদিন বাদাম খান, যারা খান না তাদের চেয়ে বেশি ওজন কমাতে সফল হন। 1 আউন্স কাঠবাদামে 167 ক্যালোরি থাকে। এছাড়াও এতে 6 গ্রাম প্রোটিন ও 3 গ্রাম ফাইবার থাকে যা আপনাকে পেট ভরে থাকার অনুভূতি দেয়। নাম্বার চার, টমেটো। বেশিরভাগ সবজি আপনাকে শুকাতে সাহায্য করবে, তবে টমেটোর কথা উল্লেখ করার কারণ হচ্ছে এটি খুবই সুস্বাদু। 1 কাপ রান্না করা টমেটোতে মাত্র 43 ক্যালোরি থাকে, কিন্তু অন্য যে কোনো উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবারের চেয়ে বেশি সুস্বাদু হচ্ছে টমেটো। নাম্বার পাঁচ, দই। দই আমাদের শুকাতে সাহায্য করবে কারণ এতে ক্যালসিয়াম আছে। গবেষণায় দেখা গেছে যে দই স্থূলতার ঝুঁকি কমায়, দইয়ের আইসোক্যালোরিক সাবস্টিটিউশন মেদ কমাতে সাহায্য করে। স্বাস্থ্যকর ডায়েটের পাশাপাশি ব্যায়াম করাও ওজন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়। উপরোল্লিখিত খাবারগুলো ওজন কমাতে সাহায্য করে কারণ এগুলো ফাইবার বা প্রোটিনে সমৃদ্ধ। এই খাবারগুলো পরিতৃপ্তি দিতে পারে, অর্থাৎ এগুলো খাওয়ার পর আপনি ক্ষুধা অনুভব করবেন না, তাই ওজন কমাতে চাইলে এই খাবারগুলো খান। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন। খুদা হাফেজ।